একেবারে নতুন ধরনের চিকেনের রেসিপি অনেকেই হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি আর যারা এ ধরনের রেসিপি খেয়েছেন তারা আজকে আমার মতন করে বানিয়ে দেখুন কোনো রকম গন্ধ লাগবে না আর চিকেনের এক ঘিমি থেকে দূরে থাকবেন এই জন্য আমি এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দু টমচামচ মতো দই এক টমচামচ মতো আদর পেস্ট হাফ টু মতো লবণ হাফ টুচামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টমচের মতো ধনের গুঁড়ো হাফ চমচার মতো জিরের গুঁড়ো আর এক চচ মতো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা যাতে চিকেনের গন্ধটা একেবারেই না থাকে আর দিয়ে দিলাম সর্ষের তেল এক চচ মতো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মাখানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে একে বলে হাতের যত সুন্দর করে মাখাবেন চিকেনের মধ্যে মশলার গুণগুলো ঢুকে যাবে আর টেস্টটা দারুণ সুন্দর হবে তাই দু থেকে তিন মিনিট ধরে ভালো করে ঘষে ঘষে মশলা গায়ে চিকেনগুলো মাখিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট দশেকের জন্যে আমি এখানে কতগুলো মাঝারি সাইজের একটু ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ঠিক মাঝারি বলা যাবে না একটু ছোটো সাইজের পেঁয়াজই নিয়েছি এখানে এই ছোটো সাইজের পেঁয়াজগুলো নিলে পরে কিন্তু রান্নার টেস্টটা একটু ভালো হবে এবার পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে গোটা গোটাই রাখবো দেখুন পেঁয়াজের খোসাগুলো সারানো হয়ে গেছে এবারে আমি ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি পুরোটা কাটছি না দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি ওপর থেকে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে মশলার গুণটা ঢুকে যায় এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিল একটা পেঁয়াজ কুচি কতগুলো কাজুদানা আর নিয়ে নিচ্ছি একটা চশ মতো দই আর এর মধ্যে নিয়ে নেব একটু চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো একটা চামচ মতো ধনের গুঁড়ো একটা চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন আর দিয়ে দিলাম একটু চামচ মতো লবণ এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি চিকেনের পিসগুলোকে একটু ফ্রাই করে নেব আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলই ইউজ করতে পারেন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব দেখুন এ পিট করে ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি একবারে সবগুলো চিকেন দিতে পারিনি তাহলে দু তিন দফায় চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে একটা পাত্রের ভেতর তুলে রাখবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এভাবে চিকেনটা রান্না করতে যারা চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন একেবারে এক ঘেয়ে লাগছে চিকেন তাদের কাছে তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন লুচি রুটি পরোটা ভাত পোলাও সবের সাথে কিন্তু জাস্ট জমে যাবে তাই আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার মতো করে রান্না করুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টু টুচাঁচ মতো গোটা জিরে একটু ফ্রাই হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করা মশলাটা আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখেছি অনবরত নাড়তে হবে দেখুন মশলা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমার গোটা গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য হাই ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে আবারও এবার পেঁয়াজটাকে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি আপনারা বলবেন পেঁয়াজ তো আমি আগে থেকেই কেটে দিতে পারতাম তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যেত এরকম স্বাদ আসতো না তাই গোটা পেঁয়াজটা দিয়েছি একটু রান্না হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এগুলো কেটে রেখেছি এবার আমি ফ্রাই করে রাখা চিকেনটাই ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খানেক ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম হাব্বাটি মতো জল দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা অপশানাল তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারও আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ ছয় জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা ফ্রাই হওয়া ছিল তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না মিনিট পাঁচ ছয়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা একটুখানি গাওয়া ঘি আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি অসাধারণ গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু সত্যি দুর্ধর্ষ হয়েছে আমি এটা ওভার করছি আগে আমরা এটা রান্না করে খাওয়া হয়ে গেছে দারুণ সুন্দর টেস্ট হয়েছে আপনারা অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করতে ভুলেই গেছি রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খাবেন এটা একেবারে একটা অন্য ধরনের রেসিপি সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম